রামনবমী উপলক্ষে লোকপুর থানায় শান্তি কমিটির মিটিং। আগামী 17 এপ্রিল রাজ্যের পাশাপাশি জেলা সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে রামনবমী। এই উপলক্ষে পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন, শোভাযাত্রা, মঞ্চক সহ নানান ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। এলাকা ভিত্তিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের উদ্যোগে এবং স্থানীয় থানার ব্যবস্থাপনায় থানা এলাকার রামনবমী পালন কমিটি বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব সহ সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শান্তি কমিটির মিটিং আয়োজিত হচ্ছে। সেরূপ লোকপুর থানার ব্যবস্থাপনায় সোমবার স্থানীয় থানা চত্বরে একটি শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে সরকারি নির্দেশিকা মেনে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে রামনবমী পালন করার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়াও বলেন, অস্ত্র সহযোগে শোভাযাত্রা নিষিদ্ধ, ডিজে বক্স বাজানো কঠোরভাবে নিষিদ্ধ, মদ খেয়ে মাতলামি করলো তার জন্য আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সতর্ক বার্তা দেন এদিন মিটিং থেকে। এদিন মিটিংয়ে উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, এসআই প্রশান্ত ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। রেলি যেটা হচ্ছে, কোনো আর্মস এক্সিবিট হবে না, তরবারি হোক, তীর ধনু হোক, যেগুলো হয় এগুলো, এটা কোনোটা হবে না, ডিজে বাজবে না, এবং এমন কোনো স্লোগান হবে না যেটার থেকে সমস্যা তৈরি হতে পারে, যেটা বিতর্কমূলক স্লোগান করে যেগুলো, সেগুলো কিন্তু এই র্যালি থেকে কোনোটাই উচ্চারিত হবে না। সর্বোপরি আমরা আবার বললাম, আমরা কোড অফ মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যেই পড়ে গেছি, তাই প্রত্যেকটা যারা পার্টিসিপেন্ট থাকবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কোনো পলিটিক্যাল স্পিচ দেওয়া যাবে না। পালিত হতে চলেছে, এখানে এখনো পর্যন্ত আমার কাছে খবর চারটে জায়গা হচ্ছে, এক লোকপুর, দুই রূপসপুর, তিন সাবরভাঙা, চার নাম হচ্ছে সারসা। এরপর ছোটোখাটো বিভিন্ন মন্দিরে নিজেদের মতো আমাদের বলে আমাদের তো এইভাবে বলেনি, তারা বলে ভাদুলে আমাদের ভিপিও আছে, আপনার এবং মিছিল থেকে, প্রশাসন থেকে, ধর্মীয় উৎসব গর্ব পালন করতে দরকার আছে, বাকি কোনো কিছু খাই দেবে না। আমরা আপনাদেরকে প্রত্যেকটা যে কমিটি আছে আমি একটা করে দিয়ে নোটিশ দিয়ে দেবো, এই নোটিশ আপনারা রিসিভ করবেন, এবং হাইকোর্টে রিট হয়েছে সেখানে কী কী বলেছে সেটাও আপনাদেরকে দিয়ে দেবো, আপনাদের অনেক সুবিধা হবে। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাইস্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে, এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।